যে ওর মা কে বাবাকে প্রচণ্ড সম্মান করে জানো? ক্যামেরার আড়ালে কি করে জানতে কি চাও? বলেই দি একটু হালকা করে, বাপ মাকে ধরে কেলায়, বাপ মাকে ধরে। ওর কথাই শেষ কথা, ক্যামেরার সামনে বাপ মা কি করবে, ছেলের গুণগান কত বলবে, ছেলে দুই দুইটা বউ পালাইছে। হ্যাঁ, এবার কি করছে, কি বড় বড় কথা বলতে চাইছে, আমি আমার আগের বউকে নিয়ে, আমি আমার পুরনো বউকে নিয়ে রয়েছি, এই একদম আছোলা না তোকে দিতে হয়, একদম পিটিয়ে না তোকে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে পাঠা আর পাঠার মা, এই পাঠার মা কোথায় আছেন? দেবী দেবী চৌধুরানী আপনি আছেন কোথায়? পুরনো কাসন্দি নিয়ে শুধু ঘাটেন, 2022-এর ভিডিও নিয়ে কাঁদতে বসেন। হ্যাঁ, 2023 সাল টাল ভুলে যান নাকি, কাঁদতে বসেন, পুরনো কাসন্দি নিয়ে বসেন, পোলা সেই 5 মাস আগের কল রেকর্ডিং নিয়ে বসে, 5 মাস আগের কল লিস্ট নিয়ে বসে, ব্যাপারটা কি? আর এই যে আপনার ছেলে পাঠা বলছে এসে পিঙ্কি পাল দুশ্চরিত্র, পিঙ্কি পাল অন্য কারোর সাথে রিলেশন ছিল, পিঙ্কি পালের বর অন্যের বউ বাচ্চা নিয়ে চলে এসছে। হ্যাঁ, পিঙ্কি পাল একটা বাচ্চা রেখে একটা বাচ্চাকে নিয়ে চলে এসছে, পিঙ্কি পাল কি বলবো, মানুষের থেকে টাকা পয়সা ধার দেনা করে এনে খায়, তারপরে পিঙ্কি পালের মেয়ের সাথে পিঙ্কি পালের বরের মানে রিমির বাবার রিলেশন আছে, আরো 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 অনেক কথা। আচ্ছা, এই কথাগুলো কি নতুন কথা? এই কথাগুলো কি নতুন কথা? এগুলো তো গে 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 পচে গেছে, এই কথাগুলো তো বলে 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 সোশ্যাল প্ল্যাটফর্মে তো খেলি সুদে আসলে। যদি পিঙ্কি পাল দুশ্চরিত্র হয়েও থাকে, কারোর সাথে রিলেশনে গিয়েও থাকে, ও যা না ইনকাম করেছে ওই সম্পর্কে গিয়ে, রিলেশনে গিয়ে দুশ্চরিত্রগিরি করে যা না ইনকাম করেছে, তার থেকে বেশি তুই বলে বলে খিস্তি দিয়ে দিয়ে গালাগাল করে করে, তার থেকে বেশি বলে বলে তার থেকে বেশি তুই কামিয়ে ফেলেছিস, আবার বসেছিস সেই পুরনো মানে পুরনো বইয়ের পুরনো অধ্যায় নিয়ে আবার বসেছিস। নতুন কিছু কর এবার, এবার নতুন কিছু কর। হ্যাঁ বন্ধুরা, নতুন করেছে করেছে করেছে, তোমরা জানো না কেউ আর একটা ঘটনা করেছে, স্ট্রাইক দিয়েছে পাঠা, কিন্তু দুটো চ্যানেলে অলরেডি স্ট্রাইক দিয়েছে, একটাতে পুরো দিয়ে দিয়েছে আর একটা চ্যানেলে কিন্তু স্ট্রাইক দেওয়ারও প্রিপারেশন নিচ্ছে। আমি সবাইকে বলে দিচ্ছি, এই পাঠার ওই থোপনাটা দেখিয়ে কেউ থাম্বনেলে লাগাবে না, এই পাঠার নাম কেউ ভিডিওতে নেবে না, এই পাঠাকে কেউ ট্যাগ করবে না, কোনো নাম ও নিশানা তোমাদের চ্যানেলে এই পাঠাদের যেন থাকে না, কারণ বিশুদ্ধ সাপ কেউ একবার হলো বিশ্বাস করা যায়, কিন্তু এই ধলা পাঠাকে একদম বিশ্বাস করা যায় না, ওটা হলো জাত কেউটের বাচ্চা। কারণ জানো, জানো কিছু কথা প্রমাণ শুদ্ধ দিয়ে দেবো, তোমরা কমেন্ট করবে প্রমাণ শুদ্ধ দিয়ে দেবো, ওই রামপাটা এমন ছেলে না, ওই সে ভিডিওতে সতীগিরি দেখায় না যে ওর মা কে বাবাকে প্রচণ্ড সম্মান করে, জানো ক্যামেরার আড়ালে কি করে জানতে কি চাও? বলেই দি একটু হালকা করে, বাপ মাকে ধরে কেলায়, বাপ মাকে ধরে। ওর কথাই শেষ কথা, ক্যামেরার সামনে বাপ মা কি করবে, ছেলের গুণগান কত বলবে, ছেলে দুই দুইটা বউ পালাইছে। হ্যাঁ, এবার কি করছে, কি বড় বড় কথা বলতে চাইছে, আমি আমার আগের বউকে নিয়ে, আমি আমার পুরনো বউকে নিয়ে রয়েছি, এই একদম আছোলা না তোকে দিতে হয়, একদম পিটিয়ে না তোকে। তাহলে আগে মনে ছিল না মাঝখান থেকে ওই মেয়েটার জীবনটা কেন নষ্ট করেছিস, তোর যদি ওইটা নিয়েই কুরকুরানি মিটাবি যে আমার আগের বউরে নিয়ে আমি থাকবো, আমার পুরনো বউরে নিয়েই থাকবো, তাহলে নাটক মারিয়ে তুমি রিমির সাথে কেন গিয়ে অ্যাটাচ হয়েছিলা, আমি ভাই এটার জীবনটা নষ্ট করছি না কেন? না, কুরকুরানিটা তখন ভাবছিল যে না, এটারে এটারে কুরকুরানি মিটাবো না, চলো অন্য জায়গায় যাই আমি আমার কুরকুরানি মিটানোর জন্য, ব্যাস রিমিকে বেছে নিয়েছিল না তুরুপের তাস হিসেবে, এখন সেই রিমিকে ভাঙিয়ে, কারণ এই কালটির মুখ তো কেউ দেখতে চায় না, না কালটির মধ্যে আছে কোনো ট্যালেন্ট, না আছে কিচ্ছু নাই, ওর মধ্যে কি আছে, 12 পাতা লিখিয়ে করা আছে শুধু, সত্যিই তাই, সত্যিই তাই। নারে দেখো এই যে লাইভটা করেছে, কত রাতের লাইভ, কত রাতে বলো তো লাইভটা করেছে, ওখানে বসে ড্রিঙ্ক করছে, নাচতে নাচতে, আমি ওই আজ অব্দি আমি বলিনি
ওর ঝুলন্ত কি একটা বলে সবাই, আমি কিন্তু আজ অব্দি বলিনি, কারণ কারোর বডি শেম করাটা আমার একদম ভালো লাগে না, তাদের আমি বলিনি, কিন্তু আজকে কিরকম উত্তাল পাগলের মতো কিভাবে ক্যামেরার সামনে নাচছিল। এ একটু টাইট ফিট পড়িস কিছু, খুব বিচ্ছি লাগে, দৃষ্টিকটু লাগছিল। আর পাঠা, তোকে বলছি, জায়গা কেনার পয়সা নেই, জায়গা কেনার পয়সা নেই, দেখেছিস কিরকম অসভ্য লাগছিল। নেই তো, বউ দুটো এসেই তো বলেছে, রিমি একা বলেনি। কি কাহিনী বলছি বুঝতে পারছিস না? বান্টু কাহিনী, বান্টু কাহিনী, কারণ রিমি একা এসে বলেনি। তোর এখন যাকে নিয়ে গর্ব করছিস, যাকে নিয়ে নাচন কুদন করছিস, যাকে বান্টু দিয়ে কি বলবো সামনে দেখিয়ে ঘষাঘষি করার চেষ্টা করছিস, সেও এসে কিন্তু বলেছিল। সত্যি সেটা যে প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? তার জন্যই বলছো এরকম অসভ্যের মতো নিজেদের ভেতরকার ঘরের চরিত্র তো বিক্রি করেইছিস, নিজেদের লাইফস্টাইল বিক্রি করেছিস, অথচ নিজেদের দেহগুলোকে এইভাবে বিক্রি করিস না, এভাবে বিক্রি করিস না। নিশানি তোকে বলছি একটু টাইট ফিট কিছু পরার চেষ্টা করবি, ভিতরে একটু টাইট ফিট করার চেষ্টা করবি। আর তোকেও বলছি ভিতরে ল্যাঙ্গা পরার চেষ্টা করিস, খুব বিচ্ছি লাগছিল, খুব দৃষ্টিকটুর লাগছিল, খুবই দৃষ্টিকটুর লাগছিল, দুজনকেই, একজনের উপরে একজনের নিচে, খুবই দৃষ্টিকটুর লাগছিল। সমাজকে তোরা কী বার্তা দিয়ে যাচ্ছিস, কী শিখিয়ে যাচ্ছিস বা তোদের থেকে কী শিখবে মানুষ? তো বন্ধুরা, একটা কথা তোমরা কি খেয়াল করেছো, যে একজন খুব বেড়েছিল, তাকে পুরো দিয়েছি আছোলা, তাকে পুরো আছোলা দিয়েছি, আবার কারোর চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, ও আবারও কারোর চ্যানেলে স্ট্রাইক দিয়েছে। আর ও এমন, ওর মা এসে সতীগিরি দেখায় না, আমার ছেলে কারোর চ্যানেলে স্ট্রাইক দেয় না, আমার ছেলে কাউকে কিছু নিয়ে বলতে আসে না। ওর ছেলে হলো একটা মস্ত কি বলবো বোকা চোর ড্যাশ একদম, বুঝেছো তো? কারণ আমার চ্যানেলটাতে স্ট্রাইক দিয়ে শেষ করে দিতে চাইছিল, ভাবছিল আর বলবো না, স্ট্রাইক দিলে চুপ হয়ে যাব। কিন্তু যার চ্যানেলে স্ট্রাইকটা পড়ে থাকুক, জানি না কার চ্যানেলে দিয়েছে, একটাতে দিয়েছে আর একটাতে কিন্তু দেওয়ার প্রচেষ্টাও আছে, জানি না কার চ্যানেলে ওই স্ট্রাইকগুলো মারছে, ঠিক আছে? তো তোমরা, তোমাদের বলে দিচ্ছি, স্ট্রাইক যদি যার চ্যানেলে পড়ুক, স্ট্রাইক যদি মারা হয় ঘাবড়ে যাবে না, ভিডিও একদম বন্ধ করবে না, কন্টিনিউ ভিডিও করতে থাকবে, দেখবে চ্যানেল গ্রো, আরও গ্রো হয়ে যাবে, ঠিক আছে? ওর স্ট্রাইকে কিচ্ছু হবে না, যতটা পারবে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করে দাও, একদম এনজয় করে ভিডিও করো, কিচ্ছু হবে না। আর পুরো একদম আছোলা দিয়ে এইদিকে ঢুকে ওইদিকে বার করবে, ঠিক আছে? সে তো জানতেই পারবো কার চ্যানেলে দিয়েছে, বললো না বারোটা বাজিয়ে দিয়েছি, যা করার করে দিয়েছি, আমার তো মনে হচ্ছে কারো না কারো চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছে, তাতে কিচ্ছু হবে না, কন্টিনিউ দুই, এখন যদি তিনটা ভিডিও নামাও, তো এরপরে সারাদিনে ছটা ভিডিও নামাবা, একদম ছিটকুনি জাম করে দেবা, দেখবা ছিটকুনি দাম করে দেবা। একটা এত বাজে নোংরা কথা বলেছে সোশ্যাল, এগুলো মানুষ বলতে পারে? এগুলো মানুষ কি করে বলে? হ্যাঁ, এগুলো মানুষ কি করে বলে? ছি 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 ছি, শোনোনি তোমরা? তারা নাকি আবার সতী, পুরোটাই মদের ঘোরে। আজকে দেখেছো লাইফটা, আজকে লাইফটা দেখেছো? মানে ওই কালকি পার্টি ভুলে গেছিল যে লাইফ চলছে, দুজনে ওপেন ড্রিঙ্ক করছিল, ওপেন ড্রিঙ্ক করছিল, আর কাল্টিপার্টিকে যেই দিল, কাল্টিপার্টি ভুলে গেছিল যে লাইফ চলছিল, তার জন্য কাল্টিপার্টি সরে গেল। মানুষ কি বুঝতে পারবে না? যতই সরে যা, কি করে আমাদের, চাও কি প্রমাণ, চাও কি প্রমাণ, দিয়ে দেবো। তোমরা যদি না, অনেক বড় বড় তো লাইফটা হয় না, কারণ অনেক কিছু তোমরা দেখতে পারো না, মিস করে যাও। আমাদের চোখ না, আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চোখটা এড়ায় না, আমাদের চোখটা পুরো ওখানে ঢুকে যায়, কারণ আমরা সবটা দেখে আমাদের ভিডিও করতে হবে। যদি চাও আমি স্ক্রিনশট মেরে দেবো মুখ চুখ ঢাকা দিয়ে, কারণ ওদের মুখ চুখ দেওয়া যাবে না, ঠিক আছে? আমি দিয়ে দেবো। তো কিছু বলার নেই এদের আর, এরা যে এই যে বাড়াবাড়িটা, পুরনো কথা নিয়ে, পুরনো সব ব্যাপার নিয়ে এরা এখন আবার নতুন করে আসতে চাইছে, নতুন করে আসছে, এটাও তো ঠিক না। আজকে রিমি না কাউকে কিছু বলছে, না কাউকে নিয়ে ভিডিও করছে, ও ওর মতো ওর লাইফস্টাইল দেখাচ্ছে, ও ওর মতো করে নাচছে কুদছে, ও যার সাথে যাক, হ্যাঁ ও যার সাথে যাক, সে ওর মতো করে, ও তোদের সাথে কারোর সাথে ট্রানজেকশন রাখার চেষ্টা করছে না। আর তুই কি করছিস, তোর ডিভোর্স হয়নি, তুই একটা আগের বউকে নিয়ে তুই মাতামাতি করছিস, তো এটাও তো ঠিক না। তো চলো বন্ধুরা, কথা বললে অনেক কথা আছে, আসবো এক একে সব নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।